ঘাটের তিন দিক ঘিরে লোকজনদের বসিয়ে দিয়ে আহমদ মুসা, ইশাক আবদুল্লাহ, নোয়ানকো ও কলিন কামালকে সাথে নিয়ে উঠে এলো সেই টিলায়। আহমদ মুসার ব্যবস্থা অনুসারে ঘাটের পূর্ব দিকে থাকবে নোয়ানকো, মধ্য অঞ্চলে থাকবে কলিন কামাল এবং পশ্চিম ঘাট থেকে আসা যাওয়ার পথ অঞ্চলে থাকবে ইশাক আবদুল্লাহ। সম্ভাব্য ঘটনাবলী তাদের সামনে তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে সবাইকে। ইশাক আবদুল্লাহ, নোয়ানকো ও কামাল প্রত্যেকের সাথে থাকবে 10 জন লোক, সকলেই তারা স্টেন গানে সজ্জিত। টিলার মাথায় সবে বসেছে আহমদ মুসা এবং ওরা দুজন। এ সময় ঘাট থেকে কিছু দূরে অন্ধকার সাগরবক্ষে হঠাৎ জ্বলে উঠল সার্চ লাইটের আলো। আহমদ মুসাদের তিনজনের চোখে আঠার মতো লেগে গেল দৃশ্যটির প্রতি। সার্চ লাইটের আলো উত্তরমুখী, অর্থাৎ ঘাটের দিকে নয়। আহমদ মুসা বুঝল এটা ক্যামোফ্লেজ, তারা বুঝতে দিতে চায় না যে আলোটা ঘাটে আসছে। আলোটা তিনবার নিভল, তিনবার জ্বলল। আহমদ মুসার বুঝতে বাকি রইল না যে ওরা সিগনাল দিচ্ছে, এবার ওরা সিগনাল আশা করছে। আহমদ মুসা তাড়াতাড়ি নীল কাগজ নিয়ে টর্চের মাথা মুড়িয়ে নিল। ইশাক আবদুল্লাহ বলে উঠল, ভাইয়া, লাল সংকেত দিয়ে ওদের বিদায় দেওয়া যায় না? আহমদ মুসা ইশাক আবদুল্লার দিকে তাকালো, হাসলো, বলল, তোমার কি ভয় করছে? ভয় নয়, ওদের বোকা বানিয়ে বিদায় করা, বলল ইশাক আবদুল্লাহ। বোকা বানিয়ে বিদায় করলে চালাক হয়ে আবার ফিরে আসবে, সে ফিরে আসাটা আমাদের জন্য আরো মারাত্মক হতে পারে, বলল আহমদ মুসা। ঠিক কথা, বলল ইশাক আবদুল্লাহ। আহমদ মুসা টর্চ জ্বালিয়ে তিনবার নীল আলোর সংকেত দিল। আহমদ মুসা নীল সংকেত দেওয়ার পর মুহূর্তে একটা হেডলাইট জ্বলে উঠল। হেডলাইট এগিয়ে আসতে লাগলো ঘাটের দিকে। 10 মিনিটের মধ্যে হেডলাইটটি ঘাটে এসে পৌঁছল। তার পাশে জ্বলে উঠল আরো 4টি হেডলাইট। আহমদ মুসা বুঝল 5টি বোট এসে নোঙ্গর করেছে ঘাটে। 5টি হেডলাইটের আলোতে গোটা ঘাট আলোকিত হয়ে উঠেছে। পরে একসাথে 5টি হেডলাইট নিভে গেল। প্রথমে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল ঘাট, পরে অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে গেল। চাঁদ না থাকলেও কুয়াশা ও মেঘহীন আকাশের তারার আলো গাছগাছড়ার ছায়াহীন ঘাটকে বেশ স্বচ্ছ করে তুলেছে। বোটে মানুষের চলাফেরা বেশ দেখা যাচ্ছে। আহমদ মুসার চোখে ইনফ্রারেড গগলস। বেশ ক মিনিট গেল, কোনো বোট থেকে কাউকে নামতে দেখল না আহমদ মুসা। হঠাৎ তার মনে হল সংকেতের পর আছে ব্রিফিং। এর অর্থ কি তাহলে এই যে ওরা ঘাটে আসার পর এদিকের অবস্থা সম্পর্কে ব্রিফিং নেবার পর তারা অভিযান শুরু করবে? তাহলে তাকে তো ঘাটে যেতে হবে। ঠিক এই সময়ে ঘাট থেকে হ্যান্ড মাইকের অনুচ্চ শব্দ ভেসে এলো। বলা হলো, মিস্টার ওবেটে মাইকেল, আপনি তাড়াতাড়ি আসুন, আমরা দেরি করতে চাই না। আহ্বান শোনার সাথে সাথে আহমদ মুসা বুঝল বুঝা গেছে, অভিযান শুরুর আগে ওরা ব্রিফিংয়ের অপেক্ষায় আছে, সুতরাং আমাকে ওখানে যেতে হবে। আপনি তো ওবেটে মাইকেল নন, আপনি যাবেন কি করে? বলল কলিন কামাল। আমি তো ওবেটে মাইকেল এর জায়গায় অভিনয় করছি। সেটা তো অভিনয়, আপনি গেলেই ধরা পড়ে যাবেন, বলল নোয়ানকো। কিন্তু সম্ভবত ওরা ওবেটে মাইকেলের ব্রিফিং না পেলে অভিযানেই নামবে না। তাতে আমাদের তো ক্ষতি নেই, বলল ইশাক আবদুল্লাহ। অভিযানে নামবে না অর্থ অভিযান করবে না সেটা নয়, তারা আরও কোনো একটা বিপজ্জনক পথ বেছে নিয়ে হতে পারে। সুযোগ তাদের না দিয়ে আমরা চাই আমাদের পরিকল্পনার আওতার মধ্যে এনে শত্রুদের বিনাশ করতে, ওদের চলে যাবার সুযোগ দিতে চায় না। সেটা অন্যভাবে হয় না, আমরা এখন ওদের আক্রমণ করতে পারি না, বলল ইশাক আবদুল্লাহ। আক্রমণের আগে ওদের সবাইকে 5টি বোট থেকে মাটিতে নামাতে হবে, বোটে থাকলে বেশিরভাগ পালিয়ে যাওয়ার সুযোগ পাবে, এ সুযোগ আমরা কাউকে দিতে চাই না, বলল আহমদ মুসা। আপনি গেলেই কি ওরা নামবে? আপনাকে চিনে ফেললে তো উল্টো ঘটবে। তা ঘটতে পারে, ঝুঁকি না নিয়ে উপায় নেই। আমার ধারণা আমাকে যেতে দেখলে ওরা ওদের বাহিনীকে ঘাটে নামাবে এবং অভিযানের প্রস্তুতি নেবে। ব্রিফিং পাওয়ার পর কিভাবে কোন দিকে যাত্রা শুরু করবে তা ঠিক করবে। বুঝলাম, কিন্তু আপনি ওখানে গেলেই তো ধরা পড়বেন, বলল নোয়ানকো উদ্বিগ্ন কণ্ঠে। ধরা পড়ার ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু এমনও তো হতে পারে আমি ব্রিফিং এর জন্য ওদের বোটে উঠার পর শত্রুদেরকে চারদিক থেকে ঘিরে ফেলার সুযোগ আমাদের হবে। কিভাবে? বলল ইশাক আবদুল্লাহ।
নোয়ানকো থাকছে পূর্ব দিকে, অলিন কামাল থাকছে মধ্য অঞ্চলে অর্থাৎ উত্তরে, ইশাক আবদুল্লাহ থাকছে পশ্চিমে এবং দক্ষিণে। আহমদ মুসা থামতে নোয়ানকো কিছু বলতে যাচ্ছিল, সে তাকে বাধা দিয়ে বলল, আর কোনো কথা নয়, দেরি হয়ে যাচ্ছে, আমি উঠলাম। বলে সে মাটিতে তোয়ালের উপর পড়ে থাকা হ্যাটটা তুলে মাথায় নিয়ে উঠে দাঁড়ালো, বলল, তোমরা যে যার জায়গায় চলে যাও, ঘাট থেকে যখন গুলি বর্ষণের শব্দ পাবে তখন পরিকল্পনা অনুসারে তোমরা আক্রমণ শুরু করবে, আর আমি ঘাটে পৌঁছার 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি ওদিক থেকে গুলির শব্দ না পাও তাহলে তোমরাই পরিকল্পনা অনুসারে আক্রমণ শুরু করবে এবং নিজেদের বুদ্ধি বিবেকের অনুসারে কাজ করবে। ওদিক থেকে গুলির শব্দ না পাবার অর্থ? শুকনো কণ্ঠে প্রশ্ন করল ইশাক আবদুল্লাহ। আমি যদি বন্দী হয়ে যাই বিনা যুদ্ধে তাহলে গুলির শব্দ পাবে কি করে? বলে আহমদ মুসা ওদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সকলকে সালাম জানিয়ে টিলা থেকে ঘাটের উদ্দেশ্যে নামতে শুরু করল। আর ইশাক আবদুল্লাহ, কলিন কামাল, নোয়ানকো হতবুদ্ধি হবার মতো নির্বাক হয়ে আহমদ মুসার গমনপথের দিকে চেয়ে রইল। একসময় ঠোঁট ফেড়ে কথা বেরোল ইশাক আবদুল্লাহর, বলল, একজন মানুষ কত বড় হলে এভাবে পরার্থে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? আবেগে রুদ্ধ হয়ে এল ইশাক আবদুল্লাহর কণ্ঠ। না, উনি মানুষ নন ইশাক ভাই, আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছেন। কথা বলতে বলতে চোখ মুছল নোয়ানকো। কলিন কামাল কিছু বলতে যাচ্ছিল, ইশাক আবদুল্লাহ বাধা দিয়ে বলল, ভাইরা আর কোনো কথা নয়, চলুন আমরা তার আদেশ পালন করি, যে যার নির্দিষ্ট জায়গায় চলে যাই, আর যাবার আগে এসো আমাদের তিনজনের 6 হাত একত্র করে আল্লাহর নামে শপথ করি, আমাদের ভাই আহমদ আবদুল্লাহ যেমন মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে গিয়ে পেছনে ফিরে তাকাননি, তেমনি আমরা আমাদের একজন বেঁচে থাকা পর্যন্ত লড়াই করে যাব, পরাজয় নিয়ে কেউ ঘরে ফিরব না। তারা 6 হাত একত্র করে শপথ গ্রহণ করল, তাদের তিনজনের চোখ থেকে অশ্রু গড়াচ্ছিল, তাদের চোখে মুখে অপার্থিব এক আলো, নতুন মানুষ যেন তারা। ওই যে ওবেটে মাইকেল আসছে, উচ্ছ্বসিত কণ্ঠে বলল জন ব্ল্যাঙ্ক। জন ব্ল্যাঙ্ক তার কমান্ড বোটের ডেক কেবিনে বসে উন্মুক্ত দরজা দিয়ে তাকিয়েছিল ঘাট থেকে যে পথটা চলে গেছে দ্বীপের অভ্যন্তরে সে পথের দিকে। 5 বোটের শতাধিক লোক নিয়ে যে অপারেশন টিম সাউথ টার্কদ্বীপে অভিযানে এসেছে জন ব্ল্যাঙ্ক তার অধিনায়ক। জন ব্ল্যাঙ্কের পাশে আরেকটা চেয়ারে বসেছিল জিম টেইলর। জন ব্ল্যাঙ্কের কথা শেষ হতে জিম টেইলর বলল, কি দেখে বুঝলেন ওবেটা মাইকেল আসছে? ওই নীল টর্চের আলো? হ্যাঁ, তাই, ওই নীল টর্চই আমাদের কুলে আসার সবুজ সংকেত দিয়েছে। পাশের বোর্ড থেকে রবার্ট ফুটকে ডাকলে ভালো হয় না? ওবেটে মাইকেলদেরকে তো তাদের মাধ্যমে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, বলল জিম টেইলর। হ্যাঁ, তাকে ডাকো, সেও তো এই টাক্স দ্বীপপুঞ্জের লোক, ব্রিফিংয়ের সাথে সাথে আলোচনাও সেরে নেওয়া যাবে। জিম টেইলর চেয়ার থেকে উঠে ডেক কেবিন থেকে ডেকে বেরিয়ে গেল। কমান্ড বোটের গায়ের সাথে গা লাগিয়ে দুপাশে 2টি করে 4টি বোট নোঙ্গর করা। পাশের প্রথম বোটই ছিল রবার্ট ফুট। ওবেটে মাইকেল এসেছে, বাড়ির দিকে তাকিয়ে বলল জন ব্ল্যাঙ্ক। কথা শেষ করে আবার বলল, জিম, যাও তাকে এই কেবিনে নিয়ে এসো। জিম কেবিন থেকে বেরিয়ে কেবিনের দরজায় একপাশে দাঁড়িয়ে জন ব্ল্যাঙ্কের পার্সোনাল গার্ড জনকে ঘাটের দিকে এগিয়ে ওবেটে মাইকেলকে দেখে বলল, ওকে এই বোটে নিয়ে এসো। গার্ড বোট থেকে নেমে কিছুটা এগিয়ে ওবেটে মাইকেলের মুখোমুখি হয়ে বলল, মিস্টার ওবেটে আসুন, মিস্টার জন ব্ল্যাঙ্ক ওই বোটে আছেন। মিস্টার ওবেটের মাথার হ্যাটটা তার কপাল পর্যন্ত নেমে এসেছে, ফলে মুখের অভাবটা স্পষ্ট নয়। শিওর? মাত্র এই শব্দটা উচ্চারণ করে ওবেটে বোটের দিকে যাত্রা শুরু করল পেছনে গার্ড। বোটের দিকে দাঁড়িয়েছিল জিম টেইলর। ওবেটে বোটে উঠল, গার্ড বোটের নিচে যেটিতেই দাঁড়িয়ে থাকল। ডেক থেকে ওবেটেকে ভেতরে নিয়ে যাবার দায়িত্ব জিম টেইলরের। জিম টেইলর ওবেটের দিকে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম মিস্টার ওবেটে, চলুন, মিস্টার ব্ল্যাঙ্ক আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ, বলে ওবেটে কেবিনের দিকে পা বাড়াবার আগে পেছন দিকে চারদিকটা একবার দেখল। দেখল সে বোটের গোলোয়ের কাছে যেটিতে দাঁড়ানো গার্ডকেও। ওবেটে কেবিনে প্রবেশ করল। জিম টেইলর আগেই প্রবেশ করেছিল, সে গিয়ে বসেছিল তার চেয়ারে। ওবেটে বেশধারী আহমদ মুসা কেবিনে প্রবেশ করে কপাল পর্যন্ত নেমে যাওয়া হ্যাট কপালের উপরে তুলে দিল। জন ব্ল্যাঙ্ক, জিম টেইলর এবং রবার্ট ফুট আহমদ মুসার মুখের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠেছিল।
একজন কৃষ্ণাঙ্গ টাক্সবাসীর বদলে দেখছে একজন কালার্ড এশিয়ানকে। তারা তাদের বিমূঢ় ভাব কাটিয়ে ওঠার আগে আহমদ মুসার কাঁধের স্ট্যান্ডগান হাতে নিয়ে তাদের দিকে তাক করে বলল, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি আপনাদের ওবটে নই। বলে স্ট্যান্ডগানের ট্রিগারে হাত চেপে ওদের দিকে চেয়ে কঠোর কণ্ঠে বলল, তোমাদের আজকের খেলাটা শেষ, বেঘরে জীবন দিতে না চাইলে তোমরা অস্ত্র ফেলে দাও, তোমাদের লোকদের অস্ত্র ফেলে দিতে বলো এবং আত্মসমর্পণ। আহমদ মুসার কথা শেষ হতে পারল না, একটা আঘাত এসে পড়ল মাথায়। আহমদ মুসা টের পায়নি যে গার্ড জনকে সে বোটের নিচে গোলোয়ের কাছে দেখে এসেছিল। আহমদ মুসা ও জিম টেলর কেবিনে ঢোকার পর সে বোটে উঠে এসে কেবিনের দরজার পাশেই দাঁড়িয়েছিল। কেবিনের দরজা বন্ধ না থাকায় আহমদ মুসার সব কথা সে শুনতে পেয়েছিল। সে বিপদটা আঁচ করতে পেরে বিড়ালের মতো নিঃশব্দে আহমদ মুসার পেছনে এসে দাঁড়িয়েছিল এবং স্ট্যান্ডগানের বাঁট দিয়ে আঘাত করেছিল আহমদ মুসার মাথায়। স্ট্যান্ডগানের বাঁটের বাড়িটা আহমদ মুসার ঠিকই লাগল, তবে কেবিনের ছাদটা নিচু হয়, স্ট্যান্ডগানের বাঁট ছাদে একটা বাড়ি খেয়ে তারপর আহমদ মুসার মাথায় গিয়ে আঘাত করে। সুতরাং আঘাতটা যতটা ভয়াবহ হবার কথা হলো তা হলো না, কিন্তু দেখা গেল আহমদ মুসার মাথায় আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে টলে উঠে একটা পাক খেয়ে কাত হয়ে পড়ে গেল কেবিনের মেঝে। ডান হাত থেকে তার স্ট্যান্ডগান খসে পড়েছিল। ওরা তিনজনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। ধন্যবাদ জন, তুমি ঠিক সময় এসে পড়েছিলে, বলল জন ব্ল্যাঙ্ক। একটু থেকে ক্ষুব্ধ চোখে আহমদ মুসার দিকে চেয়ে বলল, এই তাহলে সেই শয়তান এশিয়ান যার কথা তোমরা এত বলেছ, তাই না রবার্ট ফুট? রবার্ট ফুট কথা বলতে যাচ্ছিল। সে কথা বলার আগে জন ব্ল্যাঙ্ক আবার বলল, জন তাড়াতাড়ি ওকে সার্চ করো, জ্ঞান ফেরার আগে ওকে বেঁধে ফেলো, ওর জ্ঞান ফেরা পর্যন্ত অভিযান শুরু করা যাচ্ছে না। তার কাছ থেকে কথা বের করতে হবে তারা কি জেনেছে, কতটা জেনেছে। আহমদ মুসার দেহটা পড়েছিল বোটের আড়াআড়ি এবং জনের বিপরীত দিকে, অর্থাৎ জন ব্ল্যাঙ্কের দিকে কাত হয়ে। নির্দেশ পেয়ে জন ব্ল্যাঙ্ক আহমদ মুসার পেছন দিকটা ঘুরে আহমদ মুসার সামনের দিকে এগিয়ে সবে কোমর বরাবর পৌঁছেছে। চোখের পলকে এ সময় আহমদ মুসার দুটি পা বিদ্যুৎ বেগে উঠে এসে জনের গলা সাড়াসড়ির মতো চেপে ধরে তাকে আছড়ে ফেলল কেবিনের মেঝেতে। সেই সাথে ওটের পকেটের উপর পড়ে থাকা আহমদ মুসার বাম হাত পকেট থেকে রিভলভার বের করে তিনজনকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ল পরপর। ওরা তিনজন কিছু বুঝে ওঠার আগে গুলি খেয়ে ঢলে পড়ে গেল মেঝের উপর। ওদিকে জন আহমদ মুসা দুপায়ের সাড়াশিতে বন্দী হয়ে মেঝেতে আছড়ে পড়েও তার ডান হাত দিয়ে যখন সাড়াশির চাপ ঢিলা করার চেষ্টা করছে, বাম হাত দিয়ে তখন সে বেল্টে গুঁজে রাখা রিভলভার বের করে আহমদ মুসার বুক অথবা মাথা তাক করার চেষ্টা করছে। তিনজনকে গুলি করে আহমদ মুসা মনোযোগ দিয়েছিল জনের দিকে। সে দেখতে পেল জনের কসরত। আহমদ মুসা সময় নষ্ট করল না, চতুর্থ গুলি করল জনকে লক্ষ্য করে। জন একেবারে বুকে গুলিবিদ্ধ হল। আহমদ মুসা উঠে বসেছিল, ভাবছিল সে নিশ্চয় ওদের লোকেরা বোটের কেবিনে গুলির শব্দ শুনে এদিকে ছুটে আসছে। আহমদ মুসা উঠে বসে ছিটকে পড়া স্ট্যান্ডগানটা টেনে নিল কাছে। উঠে দাঁড়াচ্ছে আহমদ মুসা। এ সময়ে ঘাটের তিন দিক থেকে প্রায় একসাথে অনেকগুলো স্ট্যান্ডগান গর্জে উঠল। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছে, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। এদিকে গুলির শব্দ শুনে এরা এদিকে আসার আগে গুলির শব্দ পাওয়ার সাথে সাথে আহমদ মুসার লোকেরা আক্রমণ শুরু করেছে। ওদিক থেকেও গুলিবর্ষণ শুরু হয়েছে, তখন গুলিবৃষ্টির পালা চলছিল। আহমদ মুসা কেবিন দরজায় উকি দিল, দেখল ডজনখানেক লোক ছুটে আসছে কেবিনের দিকে, তাদের হাতে উদ্যত স্ট্যান্ডগান। তারা মুখ দিয়ে চিৎকার করছে, স্যার এখানে কি ঘটেছে, আপনারা আসুন, হুকুম দিন, তিন দিক থেকে শত্রু আক্রমণ করেছে। আহমদ মুসা কেবিনের দরজায় এসে চিৎকার করে বলল, হুকুম দেবার মতো তোমাদের নেতারা কেউ বেঁচে নেই, তোমরা অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো। আহমদ মুসার কণ্ঠস্বর শোনার সাথে সাথে ওদের ডজনখানেক স্ট্যান্ডগান নড়ে উঠল। আহমদ মুসা এর জন্য তৈরিই ছিল। নিজের শেষ কণ্ঠস্বর বাতাসে মেলাবার আগে তার স্ট্যান্ডগান অগ্নিবৃষ্টি করল, এক ঝাঁক গুলি গিয়ে ওদের জড়িয়ে ধরল। এদের পরিণতি দেখে বোটের দিকে আসার চেষ্টা কেউ করল না, তবু আহমদ মুসা তার গুলি অব্যাহত রাখল যাতে ওরা এদিকে আক্রমণে আসার বা পিছু হটে পালাবার কোনো সুযোগ না পায়। প্রায় 15 মিনিট গুলি চলার পর গুলি থেমে গেল। বোটের সামনে ঘাটের উপরে উন্মুক্ত জায়গাটুকুতে তখন লাশ আর লাশ, কেউ বাঁচেনি। চারদিক থেকে আক্রান্ত হয় কেউ পালাতেও পারেনি। ইশাক আবদুল্লার দল, কলিন কামালের দল, নোয়ানকোর দল,
প্রায় একসাথেই ছুটে এলো বোটের দিকে আহমদ মুসার কাছে। ইশাক, কলিন, কামাল, নোয়ানকো এসে আহমদ মুসাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, আপনি ভালো আছেন তো? আহমদ মুসা বলল, আমি ভালো আছি, তোমরা সবাই ভালো তো? আমাদের লোকদের কি অবস্থা? মাত্র তিনজন আহত, তাছাড়া সবাই ভালো, বলল ইশাক আবদুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আহমদ মুসা বলল। প্রথমে এদিক থেকে চারটা গুলির শব্দ পাওয়া গেছে, কি ঘটেছিল? বলল নোয়ানকো। দেখবে, ভেতরে এসো, বলে আহমদ মুসা বোটের কেবিনের দিকে চলতে শুরু করল। আহমদ মুসার সাথে ইশাক আবদুল্লাহ, কলিন কামাল, নোয়ানকো প্রবেশ করল কেবিনে। কেবিনে পড়ে থাকা চারটি লাশের দিকে চোখ পড়তে ইশাক আবদুল্লাহ বলে উঠল, তাহলে এই চারজনকে গুলি করার শব্দ আমরা পেয়েছিলাম। ইশাক, দর জেলে লাশগুলো দেখছিল? হ্যাঁ, এই চারজনের ওই তিনজন হলো নেতা, আর এই ছিল শীর্ষ নেতার ব্যক্তিগত গার্ড, লাশগুলো থেকে ইঙ্গিত করে বলল আহমদ মুসা। তাহলে নেতা নেতাদের মেরেছেন, কর্মীরা কর্মীদের মেরেছে? বলল নোয়ানকো। না নোয়ানকো, তুমি খেয়াল করনি, কর্মীদের যারাই যখন বোটের দিকে আসার চেষ্টা করেছে তারা মারা পড়েছে আহমদ আবদুল্লাহ ভাইয়ের হাতে। তিনি পেছন দিক থেকে এভাবে পাহারা না দিলে হয়তো শত্রুদের বেশিরভাগই পালিয়ে যেত, এখন সংবাদ পৌঁছাবার মতো একজনও পালাতে পারেনি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আহমদ আবদুল্লাহ ভাই বোটে নেতাদের কাছে আসার দুঃসাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, বলল কলিন কামাল। ইশাক আবদুল্লাহ টর্চের আলো ঘুরাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল আহমদ মুসার মুখে। আহমদ মুসার মাথা, মুখের ডান পাশ রক্তাক্ত দেখে আঁতকে উঠল। বলল, এ কি আহমদ আবদুল্লাহ ভাই, আপনি তো আহত। ইশাক আবদুল্লাহ কথার সাথে সাথে অন্য দুজনও ঝুঁকে পড়ল আহমদ মুসার দিকে। আপনার কি গুলি লেগেছে আহমদ আবদুল্লাহ ভাই? তোমরা ব্যস্ত হয়ো না, গুলি লাগেনি। পেছন থেকে ওই গার্ড চুপি চুপি এসে স্টেনগানের বাঁট দিয়ে মাথায় আঘাত করেছিল, ওই আঘাতে মাথার ডান পাশের কিছুটা থেঁতলে গেছে, বলে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো বাইরে, অনেক কাজ আছে। আহমদ মুসা বেরিয়ে এলো, তার সাথে ওরা তিনজনও। অন্তত ফার্স্ট এইড আপনার এক্ষুনি নেওয়া দরকার, বলল কলিন কামাল। আহমদ মুসা হাসল, বলল, ঠিক আছে ডাক্তার কলিন কামাল, প্রথম কাজটা সেরে নেই, তারপর তোমার ডাক্তারি বিদ্যা প্রদর্শনের সুযোগ দেব। বলে একটু থেমে আহমদ মুসা ইশাক আবদুল্লার দিকে চেয়ে বলল, কয়েকটা জরুরি কাজ করতে হবে। এক, ওদের সমস্ত লাশ বোটে তুলে গভীর সাগরে ফেলে দিয়ে আসতে হবে। দুই, ঘাটের সব রক্ত ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে রাতের মধ্যেই। তিন, আগের তিনটি বোটের মতো এই পাঁচটি বোটকেও আমাদের সেবু নদীতে ডুবিয়ে রাখতে হবে। চার, ভোর রাতে থানায় গিয়ে ডায়েরি করতে হবে কয়েকটি বোটে করে ডাকাত এসেছিল, আমাদের চারজন লোককে খুন এবং তিনজনকে আহত করেছে, তারপর গ্রামবাসী জেগে উঠে একযোগে ধাওয়া করলে ওরা পালিয়ে গেছে। ইদানিং এই ধরনের ডাকাতের আনাগোনা বেড়ে গেছে। ওকারি গ্রাম বা ওকারি ঘাট এলাকায় পুলিশ ফাঁড়ি বা রাত্রিকালীন পাহারা চাই। পাঁচ, কিছু পয়সা খরচ করে হলেও খবরের কাগজে ডাকাতের হানা, চারজন নিহত, তিনজন আহত হওয়ার খবর ভালো করে প্রকাশের ব্যবস্থা করতে হবে, এবং এই নিউজে এই এলাকার জন্যে স্বতন্ত্র পুলিশ ফাঁড়ি, সার্বক্ষণিক পুলিশ পাহারা দাবি করতে হবে। ৬, এদের কাছ থেকে পাওয়া শতখানেক স্টেনগান, শতখানেক রিভলভার, বিপুল গোলা বারুদ এ রাতেই লুকিয়ে ফেলতে হবে এবং ঔষধগুলো স্টোরে জমা করতে হবে। ৭, আজকের এই খবর সিডিকাকেম গ্রামে এক্ষুনি পৌঁছাতে হবে এবং জর্জকে আসতে বলতে হবে সকালের মধ্যেই। ৮, অবিলম্বে আরও ২০০ যুবককে যুদ্ধ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, এজন্য বিভিন্ন দ্বীপ থেকে আস্থাভাজন ২০০ যুবক সংগ্রহ করতে হবে। ৯, আরও কয়েকটি দ্বীপে, অন্তত ভিজকায়া, মামুন্ড এবং গ্র্যান্ড টাক্স দ্বীপে আমাদের নতুন ঘাঁটি গড়ে তুলতে হবে, প্রধান ঘাঁটি এখানেই থাকবে। ১০, এ পর্যন্ত প্রাপ্ত ৮টি মোটরবোট সমন্বয়ে একটা নৌবহর আমাদের থাকতে হবে, এগুলোর জন্য তেল ও প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত রাখতে হবে, যে কোনো জরুরি মুহূর্তে যাতে এগুলো কাজে লাগানো যায়। ১১, আমাদের এ দ্বীপের খ্রিস্টান এবং অন্য ধর্মী অধ্যুষিত উত্তরাংশের উপর নজর রাখা এবং অন্যান্য দ্বীপ থেকে নিয়মিত তথ্য সংগ্রহের জন্য একটা গোয়েন্দা ইউনিট গঠন করতে হবে। দীর্ঘ বক্তব্যের পর থামল আহমদ মুসা। আহমদ মুসা থামতে আনন্দে চিৎকার করে উঠল ইশাক আবদুল্লাহ, কলিন কামাল। তারা বলল, আজকের এই ঘটনার পর মহা কিছু ঘটতে পারে শত্রুরা, এ নিয়ে আমরা আনন্দের মধ্যে উদ্বিগ্ন ছিলাম। আপনার এই পরিকল্পনা তার জবাব দিয়েছে, যা আমরা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি। জিন্দাবাদ আহমদ আবদুল্লাহ ভাই, জিন্দাবাদ।
সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন এবং আমাদের মধ্যে দয়া করে পাঠিয়েছেন। শেষের কথাগুলো তাদের আবেগে ভারী হয়ে উঠল। আহমদ মুসা এসব কথার দিকে কান না দিয়ে বলল, নোয়ানকো, তুমি একজন কাউকে সাথে নিয়ে গ্রামে যাও, লোকদেরকে এখানে পাঠিয়ে তুমি যাবে সিডি কাকিম গ্রামে, আর ইশাক আবদুল্লাহ তুমি থানার জন্য FIR লিখতে বসো, আর ডক্টর কালিন তুমি দেখো আহতরা কি অবস্থায় আছে। কথা শেষ করে আহমদ মুসা বোটের সামনে চত্বরে দণ্ডায়মান সাথীদের দিকে মুখ করে দাঁড়ালো, বলল, বিজয়ী সাথী ভাইরা, তোমাদের মোবারকবাদ, আল্লাহ তোমাদের একটা বড় বিজয় দিয়েছেন, বিজয়ের কৃতিত্ব তোমাদের, তোমাদের যা আছে তা নিয়ে শত্রুদের বিরুদ্ধে নির্ভয়ে দাঁড়িয়েছ এবং যা সাধ্য তোমাদের তা করেছ, এজন্যই আল্লাহ তোমাদের বিজয় দিয়েছেন। আমরা আনন্দিত হব কিন্তু গর্বিত হব না, অলস হব না। শত্রুদের পরাজয় শুরু হয়েছে বটে, কিন্তু অনেক দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হবে, তোমাদেরকে আরও সতর্ক, দক্ষ, আরও কুশলী হতে হবে, আল্লাহ আমাদেরকে আরও বড় বিজয় দেবেন। থামল আহমদ মুসা। সামনের ওরা সমস্বরে ধ্বনি দিল, আল্লাহু আকবার। ওদের একজন দাঁড়িয়ে থাকা সারি থেকে দুধাপ এগিয়ে এলো, বলল, নিপীড়ন, পরাজয়, আত্মসমর্পণ এবং নিশ্চিন্ন হয়ে যাওয়াকে যখন আমরা আমাদের ভাগ্য লেখা হিসেবে ধরে নিয়েছিলাম, তখন আপনার আগমন আমাদের নতুন জীবন দিয়েছে। আপনার ওসিলাই আমরা পরাজয়ের জায়গায় বিজয় পেতে শুরু করেছি। আল্লাহর অসীম দয়া হিসেবে আপনাকে আমরা পেয়েছি। আপনি যে নির্দেশ আমাদের দেবেন সে নির্দেশ আমরা পালন করব, জীবনের বিনিময়ে হলেও। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইরা, আল্লাহ আমাদের সাহায্য করুন, বলে আহমদ মুসা তাকালো ইশাক আবদুল্লাহর দিকে। দেখল নোয়ানকো গ্রামে যাবার জন্য তৈরি হয়েছে, নেমে গেছে বোর্ড থেকে। খসড়ার জন্য কাগজ তো দরকার, আমার কাছে কাগজ তো নেই। আহমদ মুসা তাদের দিকে মনোযোগ দিতেই বলে উঠল ইশাক আবদুল্লাহ। আহমদ মুসা তার পিঠে ঝুলানো ব্যাগের দিকে ইঙ্গিত করে বলল, ব্যাগের পকেটে দেখো, তোমার প্রয়োজন মতো কাগজ পাবে। কাগজ নিয়ে নিল ইশাক আবদুল্লাহ। এবার এগিয়ে এলো করিন কামাল আহমদ মুসার দিকে। ডক্টর কলিন, তুমি আগে অন্য আহতদের প্রয়োজনটা সেরে এসো, ওদের ব্যবস্থা আগেই করেছি, ওদের আঘাতগুলো অপারেশনের মতো গুরুতর নয়, বলল করিন কামাল। ধন্যবাদ, বলে আহমদ মুসা বসল ফার্স্ট এইড নেবার জন্যে। বাহামার সান সালভাদর, কলম্বাস বন্দরে হোয়াইট ইগলের সে অফিস সংলগ্ন একটা সুন্দর বাড়ি, বাড়ির ড্রয়িং রুম। সোফায় বসে আছে মাঝবয়সের রাজভারী একজন আমেরিকান, চেহারায় কাঠিন্য, চোখ ঠান্ডা, বিরাট শরীর। এই ব্যক্তিটি আমেরিকান কন্টিনেন্ট হোয়াইট ইগলের চিফ, নাম ডেভিড গোল্ড ওয়াটার। তার চোখে মুখে কিছুটা অস্থিরতা, কারো যেন অপেক্ষা করছে সে। এই সময় অনেকটা ঝড়ের বেগে প্রবেশ করল ক্যারিবিয়ান অঞ্চলের হোয়াইট ইগলের প্রধান জি জে ফার্ডিনেন্ড। ঢুকে সম্ভাষণ বিনিময়ের পর সোফায় বসতে বসতে দ্রুত কণ্ঠে বলল, আপনি এসেছেন শুনে প্রথমে আমার বিশ্বাস হয়নি, এভাবে তো আপনি আসেন না, কোথেকে কিভাবে বলুন, কেমন আছেন আপনি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপ করল ফার্ডিনেন্ড। সত্যি আমিও ভাবিনি আসবো, আমার ফ্লাইট শিডিউল ছিল সোজা প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে ওয়াশিংটন। বিমানবন্দরে এসে শুনলাম সান সালভাদরের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর কলম্বাসে বিমানটি সৌজন্য অবতরণ করবে, সুযোগ পেয়ে আমি টিকিট চেঞ্জ করলাম। ঠিক করলাম কয়েক ঘন্টা সান সালভাদরে কাটিয়ে মায়ামি হয়ে ওয়াশিংটন যাব। একটু থামল, একটা হ্যাবানা চুরুট ধরিয়ে মুখে পুরে বলল, তোমার সাথে বেশ অনেক দিন দেখা নেই, ভাবলাম তোমাদের কিছু খবর নিয়ে যাই। নতুন ডেমোগ্রাফিক রিস্ট্রাকচার প্রোগ্রামে মুসলিম জনসংখ্যা বিলোপ কর্মসূচি এখানে কতদূর এগোলো সরজমিনে জানতে পারলে ভালোই লাগবে। থামল ডেভিড গোল্ড ওয়াটার। ধন্যবাদ, অগ্রগতি উৎসাহব্যঞ্জক, বলা যায় আশার চেয়ে বেশি। চলতি বছর মুসলিম পুরুষ শিশু মৃত্যুর হার 25% উন্নীত হয়েছে, এই অগ্রগতি রাখতে পারলে আগামী 10 বছরের মধ্যে 15 বছর পর্যন্ত মুসলিম বালকের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় চলে যাবে। পরবর্তী 10 বছরের মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মুসলিম মেয়েরা বিয়ের জন্যে মুসলিম যুবক খুঁজে পাবে না। পরবর্তী 5 বছরের মধ্যে শতকরা প্রায় 100 ভাগ মুসলিম মেয়ের বিয়ে হবে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের ছেলের সাথে। এর বছর দুয়েকের মধ্যে কোনো মুসলিম শিশু খুঁজে পাওয়া যাবে না ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। তারপর 2-3 দশকের মধ্যে এ দ্বীপপুঞ্জে মুসলিম জনসংখ্যা শূন্যের কোঠায় নেমে যাবে। ব্রাভো ব্রাভো ফার্ডিনান্ড, যদি তা হয় তাহলে বলে দিচ্ছি নোবেল পিস প্রাইজ তুমি পেয়ে যাবে, বলল গোল্ড ওয়াটার। নোবেল পিস প্রাইজ?
কেমন করে? বলল ফার্ডিন্যান্ড। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে ধর্ম ও জাতিগত সংঘাত থেকে মুক্ত করে শান্তি স্থাপনের জন্যে, বলল গোল্ড ওয়াটার। অশান্তির মাধ্যমে শান্তি, বলে হো হো করে হেসে উঠল ফার্ডিন্যান্ড। কথাটা মনে হয় তুমি নতুন শুনলে। আমাদের পশ্চিমীদের রাজনীতি তো এটাই। এই রাজনীতির বিভিন্ন নাম আছে, কিন্তু লক্ষ্য একটাই, পশ্চিমে আদর্শ নিয়ন্ত্রিত এক মতের, এক পথের, এক বিশ্ব। নোবেল পুরস্কার কথা পড়ে, একটা সংকটের কথা বলা হয়নি আপনাকে। সংকট কি সেটা? বলেছিলাম আপনাকে যে গ্র্যান্ড টার্কসের চার্লস বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন ছাত্রের সমীক্ষায় মুসলিম পুরুষ শিশুদের সংখ্যা হ্রাস ধরা পড়েছিল, তাদের সঙ্গে একজন সাংবাদিককে আমরা হত্যা করেছি। কিন্তু সমীক্ষার সাথে জড়িত এক মুসলিম ছাত্রী পলাতক ছিল, তাকে ধরতে গিয়ে আমাদের চারজন লোক রহস্যজনকভাবে খুন হয়। সেই ফার্ডিন্যান্ডকে বাধা দিয়ে গোল্ড ওয়াটার বলল, রহস্যজনক বলছেন কেন? রহস্যজনক এ কারণে যে হত্যাকাণ্ডটি এলাকার গ্রামবাসীদের দ্বারা হয়নি, হয়েছে একজন এশিয়ানের হাতে। এশিয়ান কে? এসে কে জানি না, কিন্তু লোকটি গ্র্যান্ড টাক্স দ্বীপে এসে প্রথমে সে মুসলিম মেয়েটির খোঁজ করে। আমাদের লোকেরা তাকে সন্দেহ করে, তাকে মারপিট করে। তারপর তার খোঁজ আমরা রাখিনি, খুব সাধারণ কেউ তাকে আমরা মনে করেছিলাম। আচ্ছা বলো, কি বলেছিলে? আমাদের চারজন লোক হত্যার প্রতিশোধ নেবার জন্যে আমরা 30 জন লোকের একটা শক্তিশালী দল পাঠিয়েছিলাম, কিন্তু তারা হারিয়ে গেছে। তাদের জীবিত অথবা মৃত কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। কি বলছো তুমি, এটা কি সত্য? হ্যাঁ, আমরা লোক পাঠিয়ে গোটা দ্বীপ তন্নতন্ন করে দেখেছি, কোথাও সন্দেহ করার মতো কিছু পাইনি। অসম্ভব ব্যাপার। দ্বীপের কে কিছু বলতে পারেনি? না, পারেনি। বোটগুলোও পাওয়া যায়নি। কিছু বলতে যাচ্ছিল গোল্ড ওয়াটার। এ সময় ঘরে প্রবেশ করল শিলা সুসান, ফার্ডিন্যান্ডের একমাত্র মেয়ে। ঢুকেই বলল, সরি ড্যাড, তোমরা গল্প করছো তাই কেউ আসতে সাহস করছে না। গ্র্যান্ড টাক্স থেকে দুজন লোক এসে আপনার অপেক্ষা করছে। শিলা সুসান এর হাতে রঙের তুলি, পাশে আর্ট রুমে বসে সে আর্ট করছিল। সেখান থেকে রিসেপশন রুমের কথাবার্তা শোনা যায়, শুনে ওদের সাহায্য করতে এসেছে। কথা শেষ করে শিলা সুসান গোল্ড ওয়াটারকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং স্যার। শিলা সুসানের কথা শেষ হতেই ফার্ডিন্যান্ড সুসানের দিকে ইঙ্গিত করে বলল, এ আমার মেয়ে শিলা সুসান, ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর্ট ওর বিশেষ শখ। ওয়েলকাম বেটি, বসো, বলল গোল্ড ওয়াটার। ধন্যবাদ, বলে বসল সুসান। ইন্টারকমে রিসেপশনে খবর পাঠিয়েছিল ফার্ডিন্যান্ড। দুজন লোক প্রবেশ করল ড্রয়িং রুমে। তারা সম্ভাষণ বিনিময়ের পর বলল ফার্ডিন্যান্ডকে, আমরা গ্র্যান্ড টাক্স থেকে এসেছি জরুরি খবর নিয়ে। ফার্ডিন্যান্ডের ভ্রু কুঞ্চিত হয়ে উঠল, বলল জন ব্ল্যাঙ্কটা কোথায়? ফার্ডিন্যান্ডের কথা শেষ হতেই শিলা সুসান বলে উঠল, ড্যাডি আমি যাই। যেসব মারামারির কথা চলছিল সেরকম মারামারির কথায় আবার শুরু হবে, আমি এসব শুনতে পারবো না, বলে উঠে দাঁড়াল শিলা সুসান। শিলা সুসানের কথা শুনে হেসে উঠেছিল গোল্ড ওয়াটার। বলল, যে মারামারি জীবনের জন্যে, সে মারামারিতে ব্রিটিশ না থাকলে চলবে কেন বেটি? মারামারিটা জীবনের জন্যে, অর্থাৎ আত্মরক্ষার জন্য হচ্ছে কি? বলল শিলা সুসান। অবশ্যই বেটি, বলল গোল্ড ওয়াটার। সুসান কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ফার্ডিন্যান্ড বলল সুসানকে, তোমাকে আইন না পড়িয়ে ভুল করেছি মা, ভালো আইনজীবী হতে, হাসতে হাসতে কথা বলছিল ফার্ডিন্যান্ড। সুসান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ড্যাডি আজ নয়, আরেকদিন ঝগড়া করব, চলি, বলে সুসান ড্রয়িং রুম থেকে বেরিয়ে তার আর্ট রুমে ঢুকল। সুসান বেরিয়ে যেতেই প্রশ্নবোধক দৃষ্টি তুলল ফার্ডিন্যান্ড গ্র্যান্ড টাক্সে আসা লোক দুটির দিকে। লোক দুটির মুখ শুকনো, চোখে উদ্বেগ, চারদিকে কোনো কথার দিকে তাদের মনোযোগ নেই। ফার্ডিন্যান্ড তাদের দিকে প্রশ্নবোধক দৃষ্টি তুলে ধরতেই তাদের একজন বলল, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে আমাদের ওখানে। ভনিত নয়, ঘটনা বলো, কিছুটা শক্ত কণ্ঠে বলল ফার্ডিন্যান্ড। সাউথ টার্কোদ্বীপে যারা অভিযানে গিয়েছিল তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বলল তাদের একজন কম্পিত কণ্ঠে। কি? চিৎকার করে উঠল ফার্ডিন্যান্ডের কণ্ঠ, যেন বাজ পড়ল ঘরে। চমকে উঠেছে ওরা দুজনও, ভ্রু কুচকে উঠেছে গোল্ড ওয়াটারেরও। অবিশ্বাস্য বিস্ময়ে আচ্ছন্ন হয়ে উঠেছে ফার্ডিন্যান্ডের মুখ। চিৎকারের শব্দ মিলে যাবার আগে ফার্ডিন্যান্ড বলল, ওরা ফিরে আসেনি? আসেনি, কোনো খবর দেয়নি? না। তারপর? দুপুর পর্যন্ত আমরা মনে করেছি অপারেশনের পর তারা পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু দুপুরেই টেলিফোন পেলাম সাউথ টার্কোদ্বীপের আমাদের অফিস থেকে, জানালো
অভিযানের আগে যে তিনজনকে পরিস্থিতি সম্পর্কে খবর সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কেউ ফিরেনি। অভিযানে যাদের আসার কথা তাদেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি। অভিযানে আসার কথা বলেছে কেন, অভিযানে ওরা যায়নি সে কথা তারা জানে না। চিহ্ন খুঁজে পেল না কেন, ওরা কি ওখানে গিয়েছিল? সাউথ টার্কো পুলিশ স্টেশন থেকে বিষয়টা তারা জানতে পারে। পুলিশ স্টেশন থেকে? হ্যাঁ, গ্রামবাসীদের তরফ থেকে খুব সকালে থানায় কেস হয় যে ডাকাতরা তাদের গ্রাম আক্রমণ করতে এসেছিল। পথে তিনজনকে পেয়ে ডাকাতরা তাদের হত্যা করে। পরে গ্রামবাসীরা জেগে উঠলে ওরা পালিয়ে যায় তাদের বোটে চড়ে। লোকটি থামলেও ফার্ডিনান্ড কথা বলতে পারল না। সে স্তম্ভিত চোখে তাকিয়ে আছে লোকটির দিকে। এ ধরনের অবিশ্বাস্য ঘটনা ওই দ্বীপে এর আগেও একবার ঘটেছে। সে ঘটনায় হাওয়া হয়ে গিয়েছিল 30 জন, কিন্তু আজকের ঘটনায় কথা বলার শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। 100 জনেরও বেশি সশস্ত্র লোক সেখানে নেই, ফিরেও আসেনি। তাদের নিহত হবার ঘটনাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওরা গেল কোথায়? এবারের ঘটনায় একটাই শুধু নতুন বিষয়, ওদের পক্ষের 3 জন লোক নিহত হয়েছে এ পক্ষের লোকদের হাতে। ওদের পক্ষের যে 3 জন লোক নিহত হয়েছে তারা কিভাবে নিহত হয়েছে? অনেকক্ষণ পর বলল ফার্ডিনান্ড, স্টেনগানের ব্রাশ ফায়ারে নিহত হয়েছে। থানা তদন্তে গিয়েছিল? হ্যাঁ, আমাদেরও লোক গিয়েছিল পুলিশের সাথে। তারা গ্রাম, ঘাট এলাকা, ঘাট পর্যন্ত রাস্তা, আশপাশের এলাকা সবই পুলিশের সাথে ঘুরে ঘুরে দেখেছে, কিন্তু সন্দেহজনক কোথাও কিছু দেখতে পায়নি। কি চিহ্ন তারা খুঁজেছে? কোনো বড় সংঘাত, সংঘর্ষ, রক্তারক্তি হলে তার একটা চিহ্ন তো থাকবেই, সেরকম কিছুই তারা পায়নি। লোকটি কথা শেষ করলেও ফার্ডিনান্ড কথা বলল না, ভাবছিল সে। বললে এক সময়, থানা কি বলেছে? পুলিশরা 3টা খুনকেই বড় করে দেখেছে। তারা মনে করছে রাতে কোনো জলদস্যু গ্রামগুলোর উপর চড়াও হতে এসেছিল। গ্রামবাসীদের আবেদনে দ্বীপের দক্ষিণাঞ্চলে 2টি পুলিশ বক্স বসেছে এবং রাতে পুলিশ এলাকায় টহল দিচ্ছে। গ্র্যান্ড টার্কসের পুলিশকে কিংবা পুলিশ আমাদের যারা আছে তাদের কিছু বলা হয়নি? না, বলা হয়নি। বললে তো সব কথাই বলতে হবে, এ সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। ঠিক করেছ। ওখানকার ব্রিটিশ পুলিশের মধ্যে বেয়াড়া পুলিশ অফিসার অনেক আছে, যাদের কাছে ঘটনার প্রকাশ ঘটলে আমাদের ক্ষতি হবে, বলল গোল্ডওয়াটার। বলে গোল্ডওয়াটার তাকালো ফার্ডিনান্ডের দিকে এবং বলল, ওর কাছ থেকে আর কিছু জানার আছে? সামান্য 2-1টা কথা, বলে ফার্ডিনান্ড লোকটিকে আবার জিজ্ঞেস করল। ওদের কাছে অনেকগুলো মোবাইল টেলিফোন ছিল, ওদের কোনো টেলিফোন পাওয়া যায়নি? না স্যার। তোমরা কি সাগরে সন্ধান করেছ? জি, আমাদের কয়েকটা বোট দ্বীপটির চারদিকের গোটা সমুদ্র এলাকা তন্নতন্ন করে দেখেছে, সেখানেও কিছু পাওয়া যায়নি। লোকটি কথা শেষ করতে ফার্ডিনান্ড তাকে বলল, তোমরা গিয়ে রেস্ট নাও, দরকার হলে ডাকবো তোমাদের। লোক দুজন বেরিয়ে গেল। ফার্ডিনান্ড বিমূর দৃষ্টি তুলে তাকালো গোল্ডওয়াটারের দিকে, বলল, আপনি কিছু বুঝলেন? আমি মনে করি সেখানে অলৌকিক কিছু ঘটেনি, আমাদের লোকেরা হয় বন্দী হয়েছে নয়তো সবাই নিহত হয়েছে, বলল গোল্ডওয়াটার। এটা কি সম্ভব? সর্বাধুনিক অস্ত্রসজ্জিত আমাদের 100 জন লোককে ওখানকার গ্রামবাসীরা হত্যা বা বন্দি করবে কেমন করে? তা আমি জানি না, কিন্তু বন্দি বা হত্যা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা সম্ভব নয়, বাস্তব নয়। বন্দি বা নিহত হওয়ার ঘটনায় বা বাস্তব হয় কি করে? আমারও এটা প্রশ্ন, কিন্তু হত্যা বা বন্দি ছাড়া অন্য কিছুর কথা আমি চিন্তাও করতে পারছি না। 5টা বোট গেল কোথায়? ওরা ওগুলো সাগরে ডুবিয়ে দিতে পারে। কেন? এ ধরনের বোট তো তাদের জন্য খুব লোভনীয়। সতর্ক তুমি গেও বললেও আমার মনে হচ্ছে ওরা খুব বুদ্ধিমান। আমাদের লোকদের ওরা হত্যা বা বন্দী করেছে এটা তারা কোনোভাবেই প্রমাণ করে দিতে চায় না। থানায় তারা ডাকাত পড়ার এজাহার দিয়ে দারুণ বুদ্ধিমানের কাজ করেছে। নিজেদের মজলুম প্রমাণ করে পুলিশকেও তারা তাদের পক্ষে নিতে চায়। কিন্তু হঠাৎ এ বুদ্ধি তাদের মাথায় এলো কি করে? এ গ্রামবাসীদের জানি আমরা, এরা প্রতিবাদ করা তো দূরে থাক, প্রতিবাদের ভাষাও জানত না। এদের এমন সাহস, শক্তি, বুদ্ধি আসবে কোথেকে? এই উত্তর আমার কাছেও নেই। গোল্ডওয়াটার থামলেও ফার্ডিনান্ড কিছুক্ষণ কথা বলল না। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ফার্ডিনান্ড বলল, আমাদের জিজ্ঞাসার জবাব পাওয়ার জন্য এবং শত্রুকে আর বাড়তে না দেবার জন্য এখনই সর্বাত্মক অভিযান পরিচালনা করতে হবে বলে আমি মনে করছি। না ফার্ডিনান্ড, এ ধরনের অভিযান করে আমরা যে সংকটে পড়েছি তাকে আরও বৃদ্ধি করবে। এ পর্যন্ত 2 ঘটনায় আমাদের লোকবলের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু ইমেজের ক্ষতি হয়নি। আমাদের এই আক্রমণের ঘটনা প্রকাশিত হবার সাথে সাথে আমরা সন্ত্রাসী বলে চিহ্নিত হব বিশ্বের সকলের কাছে, বলল গোল্ডওয়াটার।
আমরা পুলিশের সহযোগিতা পাব, সুতরাং খুব অসুবিধা কি হবে? কিছু পুলিশের বা বেশিরভাগ পুলিশের পাবে, সব পুলিশের পাবে না, সুতরাং বিষয়টা প্রকাশ পাবে। এ নিয়ে হইচই হবে, হইচই করবে ব্রিটেনবাসীরাও, সুতরাং ব্রিটিশ পুলিশকে প্রকাশ্যে আমরা পক্ষে পাব না। ঠিক বলেছেন, প্রকাশ্য অভিযান ক্ষতিকর হবে। আগের মতোই গোপনে পুনরায় একটা চেষ্টা করতে আমরা পারি, কিন্তু আগের চেয়ে তা কঠিন হবে। আগে পুলিশ পাহারা ছিল না, এখন পুলিশ আছে। তাছাড়া কিছু না জেনে অন্ধকারে ঝাঁপ দেওয়াকে যুক্তিসঙ্গত মনে করি না। তাহলে আমার মতে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে কোনো জনগোষ্ঠীকে দমন করা এখন বিপজ্জনক। এ বিষয়টা খুব তাড়াতাড়ি জানাজানি হয়ে যায় এবং চারদিক থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। এমনকি বিভিন্ন মানবাধিকার গ্রুপ ও জাতিসংঘ মানবাধিকার কমিশন এর থেকে তদন্ত হয়। সুতরাং সামরিক অভিযানের পথে অগ্রসর হওয়া যাবে না। আমি মনে করি আমরা যে পথে, অর্থাৎ মুসলিম জনসংখ্যা হ্রাস করার যে পথে অগ্রসর হচ্ছি, সেটা দীর্ঘমেয়াদী হলেও এটাই নিরাপদ। এই কার্যক্রমটাই আমাদের আরও জোরদার করা দরকার, বলল গোল্ড ওয়াটার। তাহলে সাউথ টার্কো দ্বীপে আমরা এখন কিছুই করব না? এত বড় পরাজয় মেনে নেওয়া খুবই কষ্টকর হবে, বলল ফার্ডিন্যান্ড। কিছুই করব না এ কথা ঠিক নয়। আমাদের গোয়েন্দা ইউনিটের লোকেরা সেখানে ছড়িয়ে দাও, জানতে চেষ্টা করো সেখানে কি ঘটেছে, কারা দায়ী। যারা দায়ী তাদের এক এক করে কিডন্যাপ করো, শেষ করে দাও। আমাদের লোকেরা একসাথে হারিয়ে গেছে আর ওরা এক এক করে হারিয়ে যাবে। ফার্ডিনান্ডের মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল যিশুকে ধন্যবাদ, আমাদের লোকেরা খুশি হবে এই কর্মসূচি পেলে। আর মুসলিম পুরুষ শিশু জন্মের পরে শেষ করে দেওয়ার ব্যাপারটা আমরা জোরদার করব। কিন্তু সাবধান, খুব গোপনে বুদ্ধিমত্তার সাথে এই কর্মসূচি এগিয়ে নিতে হবে। এটাও খুব বিপজ্জনক হয়ে দাঁড়াবে যদি জানাজানি হয়ে যায়। আমরা খুব সাবধানে ব্যাপারে, আমাদের বিশ্বস্ত লোকদের দিয়ে আমরা এই কাজ করাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। খুশি হলাম, কিন্তু মারাত্মক কিছু দুঃসংবাদও শুনলেন। এরকম কিছু দুঃসংবাদের জন্য তৈরি থাকতে হয়, একতরফা একটা কাজ হয়ে চলবে এটা স্বাভাবিক নয়। ফার্ডিনান্ড চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে বলল গোল্ড ওয়াটার, থামল একটু, তারপর চায়ের কাপটা পিরিচে রাখতে রাখতে বলল এখন উঠি ফার্ডিনান্ড, কলম্বাস গির্জার ফাদারের সাথে একটু কাজ আছে, সেটা সেরে রেস্ট হাউসে ফিরব, বলে উঠে দাঁড়াল গোল্ড ওয়াটার। ফার্ডিনান্ড তার হাতে হ্যান্ডশেক করতে করতে বলল ঈশ্বরী আজ আপনাকে এখানে নিয়ে এসেছিল, আপনার মূল্যবান পরামর্শ গোটা পরিস্থিতি পাল্টে দিয়েছে, কৃতজ্ঞতা জানাচ্ছি। গোল্ড ওয়াটার বলল কাকে কৃতজ্ঞতা জানাচ্ছ, এটা তোমার কাজ, আমার কাজ শুধু নয় সকলের কাজ। ফার্ডিনান্ড গাড়ি বারান্দায় গোল্ড ওয়াটারকে গাড়িতে তুলে দিয়ে ফিরে এলো। নিজের স্টাডি রুমে যাবার পথে ফার্ডিনান্ড তার মেয়ে শিলা সুশানের আর্ট রুমে উঁকি দিল, বলল স্কেচটা শেষ করতে পেরেছ সুশান? শিলা সুশান একটা স্কেচের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসেছিল, তার আব্বার কথা কানে যেতে ফিরে তাকালো, হাসল, বলল আর্টের একটা রং লাল বটে ড্যাডি, কিন্তু মানুষের লাল রঙের সাথে এর আকাশ পাতাল পার্থক্য। তা তো বটেই, কিন্তু তারপর কি, বলল সুশানের আব্বা ঠোঁটে হাসি টেনে। উপাসে তোমাদের রক্তারক্তি গল্পে আমার রঙের কাজ আমি করতে পারিনি, আমার আর্ট রুম অনেকটা ড্রয়িং এর অংশ, আমার রুম পাল্টে দাও। শিলা সুশানের আব্বা ফার্ডিনান্ড সুশানের শেষের কথাগুলো যেন শুনতে পায়নি, বলল পাগলি মেয়ে, রক্তারক্তির গল্প কোথায় শুনলে? খবর এসেছে আমাদের 100 লোকেরা সম্ভবত হত্যা করেছে, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। 100 লোক হত্যা হওয়া মানে রীতিমতো একটা যুদ্ধ, এটা কি রক্তারক্তি নয়? ওরা কারা ড্যাডি? সাউথ টার্কো দ্বীপের মুসলমানরা। কিন্তু ওদের সাথে তোমাদের বিরোধ কেন? কেন 100 লোকের বাহিনী পাঠিয়েছিল ওদের বিরুদ্ধে? এটা অস্তিত্বের রাজনীতি, তুমি এখন ছোট, পড়াশোনা করছো, আরো বড় হও, বুঝবে মা, ধন্যবাদ, বলে ঘুরে দাঁড়িয়ে তার স্টাডি রুমের দিকে হাঁটতে শুরু করল। তার আব্বা চলে গেলেও শিলা সুশান দরজার দিকে তাকিয়ে রইল, তার চোখের শূন্য দৃষ্টি বাইরে প্রসারিত। তার আব্বার শেষ কথায় তার মনে ঘুরপাক খাচ্ছে। তার আব্বার শেষ কথা থেকে সুশান এতটুকু বুঝেছে বিষয়টা বড় রাজনীতির ব্যাপার, কিন্তু রাজনীতির সাথে হত্যাকাণ্ড কেন? বিভেদের এই হানাহানি ভালো লাগে না তার। তার বিশ্ববিদ্যালয়ে নিগ্রো ছাত্রদের ক্যান্টিন ও ক্লাসে বসার জায়গা আলাদা ছিল, এখন এক হয়েছে, কিন্তু মন সম্পর্ক ও সামাজিকতা তো হয়নি, সে বিভেদের দেয়াল এখনো খাড়ায় আছে। এ থেকে হানাহানি, রক্তারক্তিও ঘটনা ঘটেছে। এ কদিন আগে একজন কৃষ্ণাঙ্গ ছাত্রের সাথে শ্বেতাঙ্গ ছাত্রীর সম্পর্ক নিয়ে যে গণ্ডগোল ও হানাহানি হয়েছে, তা দেখে মনে হয়েছে কৃষ্ণাঙ্গ ছাত্রটি যেন
মানুষ নয় পশু, শেষে তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছে। এটা কই নিশ্চয় বলা হবে অস্তিত্বের রাজনীতি? তাহলে দেখা যাচ্ছে স্বতন্ত্র অস্তিত্বই আসল সমস্যা। কিন্তু স্বতন্ত্র তো একটা বাস্তবতা, এই বাস্তবতা সমস্যা হয়ে দাঁড়ালে তো বিপদ। এর সমাধান কোথায়? সকল ধর্ম, জাতীয়তা, সত্তা স্বতন্ত্রের ঊর্ধ্বে উঠা। মাথা ব্যথা বলে কি মাথা কেটে ফেলতে হবে? মাথা ঘুরে গেল শিরা সুশানের, আর চিন্তা করতে পারল না। হাতের স্কেচ এবং তুলিটা টেবিলে ছুড়ে দিয়ে উঠে দাঁড়ালো শিরা।